আসসালামু আলাইকুম গাইস, এটা আমার চায়না প্যারা গাছ। তো এটা মোটামুটি অনেক বড় সাইজ। এটা আমি আরো আগের একবার ভিডিওতে একবার না কয়েকবারই দেখাইছি যে এটা প্যারা সাইজটা কিরকম হয়। তো আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে ফুল আসতেছে। এটা অনেক ফুল আসে, অনেক ফুল আসে এবং প্যারা সাইজটা অনেক ছোট, তো কিন্তু অনেক মিষ্টি। প্রত্যেকটা ঢালাই আপনার প্যারা ফুল, চায়না প্যারা, অসংখ্য ফুল আছে। দেখেন এই পাশে অসংখ্য ফুল আসতেছে আর প্যারাগুলো অনেক মিষ্টি। আর এটা সাথে আর একটা প্যারা গাছ আছে, এটা আমার ওই পাশে আর একটা আছে, ওইটাও দেখাবো। ওইটা কাজী পেয়ারা আর এটা হচ্ছে আপনার কি বলে, এটাও কাজী পেয়ারা। এটা সাইজটা ছোট হয় কিন্তু ওইটার সাইজটা বড় হয়, ওইটাও দেখাবো। এটা এখনো ফুল আসে নাই, তবে ফুল আশা করা যে আসবে, কারণ এই যে নতুন 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 পাতা আসছে, তো এই পাতাগুলোতে মূলত ফুলটা আসে। তো এখনো এই যে এই যে এই যে এসে পড়ছে। আর কিভাবে দেখে আপনাদেরকে, এই যে এক পিস দেখা যায়। তো এরকম নতুন যে পাতাগুলা আসছে ওই পাতাগুলাতে ফুলগুলো আসবে আর কি। তো এটা ফুলগুলো আসলে আমি আবার দেখাবো। আর এটা যেটা আছে আপনার চায়না পেয়ারা, এটা যখন প্যারাগুলো আসবে তখন আমি আপনাকে দেখাবো। এই পাশে ছোট প্যারা চলে আসছে, এটা ছোট প্যারা চলে আসছে অলরেডি। তো ওই পাশে আরেকটা গাছ আছে, চলে আমরা ওই পাশে যাই, ওই পাশে গাছটা দেখি। ওইটা কাজি প্যারা, ওইটা অলরেডি ফুলার চলে আসছে। এটা আছে এই পাশে কাজি পেয়ারাটা। এই কাজি পেয়ারাগুলো অনেক বড় হয়, অনেক বড় এবং সাইজটা অনেক লম্বা। তো এটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলোই ফুল আসছে। এই পাশেও আছে কিছু। এটা আমি ডালাগুলো কেটে দিছিলাম, কেটে দেওয়ার পরে এটা এখন একটু মোটামুটি একটু মানে ডালপালা ভালো মিলছে। তো আগে শিখা মোটামুটি এখন ফলটা আশা করা যায় একটু ভালো আসবে। আবার এগুলো যখন আপনার বড় সাইজ হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।